রূপালী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে কৃষকদের প্রকাশে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। মজুরি পর্ষ শুভদিন শূন্য সুদে কৃষি ঋণ, এই স্লোগানকে সামনে রেখে রূপালী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে কৃষকদের প্রকাশে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রূপালী ব্যাংক লিমিটেড পাবনা জোনাল অফিসের আয়োজনে রবিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের সাজাদপুর মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ মাঠে এই কৃষি ঋণ বিতরণ করা হয়। রাজশাহী বিভাগীয় কার্যালয়ের প্রধান রূপালী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক কাজী আব্দুর রহমানের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার আতাউর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক রূপালী ব্যাংক লিমিটেড। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মজিবুর রহমান সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ সময় বাংলাদেশ ব্যাংক কৃষি ঋণ বিভাগের নিয়মিত কর্মসূচি, অগ্রাধিকার কর্মসূচি ও নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত 29 জন কৃষককে রূপালী ব্যাংক লিমিটেডের সহযোগিতার মাধ্যমে 29 লক্ষ টাকা কৃষি ঋণ প্রদান করা হয়। বিশ্ব একটা ক্রান্তিকাল অতিক্রম করছে, গত এক বছর ধরে আমরা এমন যেমন কষ্ট হচ্ছে আপনাদের, সেটা দেখে আমরাও খুব কষ্ট পাচ্ছি। যা হোক, আজকে এই করোনাকালীন সময়ে সরকারের ঘোষণা আরো সময়ের সাথে আপনার পাশে HDB।